বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতলেই কোটিপতি হবেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। আগামী 7 থেকে 11 জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর এই ম্যাচটি অবশ্যই হবে মজাদার, কারণ যেই জিতবে সেই দেশটি হবে ক্রিকেটের সব থেকে কঠিনতম ফরম্যাটের সেরা সেরা। তবে শুধু সেরা শিরোপাই নয়, অর্থের দিক থেকেও লাভবান হবে দুই দেশ। শুক্রবার আইসিসির তরফ থেকে ঘোষণা করা হয় ফাইনালে জয়ী দেশ পুরস্কার মূল্য হিসেবে পাবে $1.6 মিলিয়ন, যা ভারতীয় অর্থে 13,21,27,840 টাকা। তবে ফাইনাল হারলেও মন খারাপ করার কোনো কারণ নেই। রানার্স আপ দেশ পাবে $800,000, যা ভারতীয় মুদ্রায় ৬,60,66,440 টাকা। বলা বাহুল্য, গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সমান পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে এবারেও। গতবার কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড $1.6 মিলিয়ন অর্থ পুরস্কার পেয়েছিল। মোট $3.8 মার্কিন পুরস্কার মূল্যে পার্স নির্ধারিত করা হয়েছে 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। এটি থেকে 9টি দলের মধ্যে স্থান অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। তৃতীয় স্থানে শেষ করা দক্ষিণ আফ্রিকা পাবে $4.5 লক্ষ, চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড $3.5 লক্ষ পাবে, $2 লক্ষ পাবে পঞ্চম স্থানে শেষ করা শ্রীলঙ্কা। এদিকে বাকি দলগুলি অর্থাৎ ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ড, সপ্তম স্থানে পাকিস্তান, অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ ও নবম স্থানে থাকা বাংলাদেশ প্রত্যেকে $1 লক্ষ পাবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।